ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন ট্রেনে উঠে জিনিস বিক্রি করা হকারেরা এবং স্টেশন চত্বরে থাকা হকারেরা। এদিন কান্না স্টেশন চত্বরে এমনই ছবি ধরা পড়ল আজ সকাল থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সমস্ত লোকাল ট্রেনকে বন্ধ করে দিয়েছেন, যার ফলে হকারদের দুরবস্থা হয়েছে ঠিক আগের মতোই। রাজ্য সরকার জনসাধারণের জন্য সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত দোকান খোলার ব্যবস্থা করলেও হকারেরা তা শুধুমাত্র ট্রেনে উঠেই তাদের জিনিস বিক্রি করেন। তারা এখন কোথায় যাবেন ভেবেই কুলকিনারা পাচ্ছেন না তারা। পাশাপাশি অনেক হকাররাই অগ্রিম জিনিস কেনা ছিল বেশ কিছু, সেই সমস্ত কাঁচামাল পরে থেকে নষ্ট হয়ে যাবে, ফলে তাদের পুঁজি হাতছাড়া হয়ে যাবে বলে জানাচ্ছেন তারা। অবিলম্বে সরকার তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করুক চাইছেন তারা। সবই ঘাটতি হয়ে গেল। আমরা রাত্রিবেলা শুনেছি রেল রাত্রিবেলা বলেছে যে গাড়ি চলবে না। হ্যাঁ, এই যে কত শশা আমাদের এই কাঁচামাল, এগুলো তো আমাদের নষ্টই হয়ে গেল, আর কি করবো। আর ট্রেন চললেই আমাদের আহার, ট্রেন বন্ধ তো আমাদেরও হয়ে গেল। আর দিন আর রেশন কি পেয়েছেন এখনো? ধার করে চালালাম, এবারও সেই কেসার। রেশন কি পেয়েছেন এখনো? রেশনের যেরকম পাই আমরা, নতুন করে পাইনি। এবার লকডাউনে যে নতুন করে যে চাল ফাল, না না না, ওই রেশনটাই পাই। ঘোষণা হলো যেটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন চলবে কিন্তু লোকাল ট্রেন কিছু চলছে না, তো এতে আপনাদের যারা স্টেশনে হকারি করছেন আপনাদের কতটা এতে অসুবিধা হলো? আমাদের অসুবিধা বলতে হরাম করে হয়ে গেল তো, এবার আমাদের কাঁচামালের ব্যবসা, মালপত্র কিছু তোলা রয়েছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে। এর আগের লকডাউনে বহু ক্ষতি হয়েছে, চুরি চামারিও হয়ে গেছে, তাই মালগুলোকে আবার যদি আজকে কিছু গেছে কেনা হয় সেই ভেবে দোকান খুললাম, তো এখনও বহনীয় হয়নি, বসে আছি, এবার চলে যাব কী আর কি। এই যে দোকানে মালপত্র যা ছিল ধার দেনা করে তুলেছিলাম, এগুলো সবটাই নষ্ট হয়ে যাবে। এরপর আর্থিক কোনো সহায়তা এখনো পর্যন্ত এসছে না আমাদের কাছে? সেরকম কোনো আর্থিক সহায়তা আসেনি। আপনার কি সংসার এর উপর নির্ভর করে চলছে? আমাদের তো হকারির উপরেই আমাদের সংসার চলে। আচ্ছা, তাহলে এখন কি করে চলবে, কি ভাবছেন? এখন দেখি কিছু এখন কি করা যায়, এটা যা হোক কিছু বিকল্প করতে হবে। হঠাৎ লকডাউন হওয়াতে নিত্য যাত্রী থেকে স্টেশনের হকাররা আবার নাজেহাল হয়ে পড়েছে, কারণ যেহেতু এক্সপ্রেস ট্রেন চলছে কিন্তু লোকাল ট্রেন বন্ধ আছে। যদি লোকাল ট্রেন বন্ধ থাকে তাহলে এখানে নিত্যযাত্রীর যেরকম অভাব দেখা যাবে সেরকমই মানে মানুষেরও অভাব দেখা যাবে। সেই কারণে এদের এরা রীতিমতো আর্থিকভাবে পিছিয়ে পড়ছে এবং কোনো বেচা কেনা হচ্ছে না। কালনা থেকে রীতা ভট্টাচার্য এক্সপ্রেস।